খালি পেটে অনেকক্ষণ থাকা বা সকাল থেকে আমরা বিশেষ করে মহিলারা দেখবেন কাজে এত ব্যস্ত থাকি যে সকালের খাওয়াটা খাওয়া আমাদের আর হয়ে ওঠে না। হাজবেন্ডকে খাবার তৈরি করে দেওয়া, বাচ্চাকে খাবার তৈরি করে দেওয়া, বাড়ির সকলের খাবার তৈরি করতে গিয়ে নিজের খাওয়াটা আর হয়ে ওঠে না, এটা কতটা ক্ষতিকারক সেটাই আজকে জানবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি খালি পেটে দীর্ঘক্ষণ থাকার কুফল কি। প্রথমেই যেটা বলবো, ডাইরেক্ট প্রভাব যেটা পড়ে আর কি, সেটা হচ্ছে আপনার গ্যাস হতে পারে পেটে, বহুক্ষণ খালি পেটে থাকার দরুন গ্যাস হতে পারে, সেই কারণে বুক ব্যথা বলুন, মাথা ব্যথা বলুন, পিঠ ব্যথা বলুন, এই ধরনের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এটার থেকেও মারাত্মক যেটা, যে খালি পেটে অনেকক্ষণ থাকার জন্য আপনার পিত্তথলি থেকে পিত্ত রস বের হয়, যেটা গিয়ে আপনার পেপটিক আলসার মতো রোগ তৈরি করতে পারে অথবা ডিওডেনাল আলসারেরও একটা কারণ কিন্তু এই পিত্ত রস বেরোনোটা। আপনার খালি পেট থাকার কারণেই কিন্তু এটা হয়। গল ব্লাডারে স্টোন হওয়ার একটা বড় কারণ কিন্তু এই অনেকক্ষণ না খেয়ে থাকা, এবং এর কারণে রক্তে আপনার গ্লুকোজ সাপ্লাইটা ঠিক হচ্ছে না, যার জন্য লিভার ফাংশন খারাপ হতে পারে। এই প্রত্যেকটা রোগী দেখবেন মহিলাদের বিশেষ করে হয়, গল ব্লাডার স্টোন, লিভার ফাংশনের গন্ডগোল, মাথার যন্ত্রণা মানে বেশি পরিমাণে দেখা যায় মহিলাদের, তার একটাই কারণ খালি পেটে অনেকক্ষণ থাকা। সুতরাং খালি পেটে না থেকে কিছু না কিছু কিন্তু খেতেই হবে। এবার আসি, খালি পেটে থাকার তো সমস্যা বোঝাই গেল, এর ওপরে আরেকটু যদি চাপিয়ে দেওয়া যায়, ধরুন আপনি ডায়াবেটিসের রোগী বা যিনি খালি পেটে রয়েছেন বহুক্ষণ থাকেন তাদের মধ্যে কেউ ডায়াবেটিসের রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে সেটা ভয়াবহ আকার নিতে পারে। কিরকম সেটা বলি, যে রক্তে গ্লুকোজের মাত্রাটা যেহেতু কমে যাচ্ছে বা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে, সে কারণে আপনি অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারেন, মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে যেতে পারেন, এবং সুগার লেভেল যখন কমে যায় তখন জানবেন যে অনেক রকম সমস্যা হতে পারে, শুধু অজ্ঞান নয় অনেক রকম সমস্যা হতে পারে, শরীরের মুখ দিয়ে গ্যাস পর্যন্ত বেরিয়ে যেতে পারে, এরকম সাংঘাতিক হতে পারে। সেই জন্যই সুগারের রোগীদের বিশেষ করে কোনোভাবেই খালি পেটে থাকা চলবে না। এছাড়াও ধরুন কিডনির সমস্যা যদি থাকে, হার্টের সমস্যা রয়েছে বা সিরোসিস অফ লিভার এই ধরনের সমস্যা রয়েছে, তাহলে তো ওষুধ খাচ্ছেন, সেই ওষুধ খাওয়ার কারণে আপনাকে কিন্তু খাবারটা ঠিক মতো অবশ্যই খেতে হবে, না হলে সেটা কিন্তু ভয়াবহ আকার নেবে। এছাড়াও আপনার শরীরে যদি ইমিউনিটি কম থাকে, তাহলে আপনি যদি অনেকক্ষণ না খেয়ে থেকে হঠাৎ কোথাও যান, ভিড় কোনো বাসে উঠলেন বা ভিড় কোনো জায়গায় গেলেন, মোট কথা ভিড়ে গিয়ে কোনো কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই কারণেই অনেকক্ষণ না খেয়ে থাকা বা সকাল থেকে যে খালি পেটে থাকার একটা প্রবণতা, সেটা কিন্তু খুবই ক্ষতিকারক। আমরা যে খাবার খাই সেটার কিন্তু একটা নিয়ম আছে, প্রত্যেক দিন একটা প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেক দিন চারবার অন্তত খেতেই হয়, যেমন ধরুন ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যাবেলার একটা খাবার আর ডিনার, এবং প্রত্যেক খাবারের মধ্যে 4 থেকে 5 ঘন্টার একটা গ্যাপ দিতে হবে। এইভাবে যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শরীর ঠিক থাকবে, নচেত কিন্তু নানা সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে। এবার একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে দিদি সঠিক পরিমাণটা কি, কতটা খাবো, এইটা চিকিৎসকের সঙ্গে একটু আলাপ আলোচনা করে নেওয়া ভালো, তার কারণ আপনার ওজন, আপনার উচ্চতা, আপনার শারীরিক গঠন এগুলোর উপর নির্ভর করবে আপনি কতটা পরিমাণ খাবেন। তবে স্বাভাবিকভাবে বলা যায় ব্রেকফাস্ট এবং লাঞ্চে একটু বেশি পরিমাণে খেতে হবে, সন্ধ্যেবেলা থেকে আস্তে আস্তে খাওয়ার পরিমাণটা কমাতে হবে, অর্থাৎ সন্ধ্যের খাবার এবং রাত্রির যেটা খাবেন ডিনার সেটা কিন্তু পরিমাণটা একটু কম খেতে হবে। এর মধ্যে যদি খিদে পায় পেতেই পারে, আপনার পরিশ্রমের দরুন হয়তো 4 বারের বেশি একটু খিদে পেতেই পারে, সেক্ষেত্রে আপনি একটু ফল খান বা অঙ্কুরিত ছোলা খান, দানা শস্য যেটা হয় খান, তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু একটু মেনটেন করে যদি খান তাহলে এই সমস্যা হবে না। আর চিকিৎসকের পরামর্শ নিয়ে বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে নিজের ডায়েট চার্টটা তৈরি করে নিন,
সেই মতো খান। এবার বলি যে আমরা যে খাবো সেই সঠিক টাইমটা কোনটা, অর্থাৎ আপনি যদি একটু ঘড়ি ধরে খেতে পারেন, যদিও সেটা সম্ভব হয় না, একটু হেরফের হতেই পারে, কিন্তু যদি এটা একটু মাথায় রেখে মেনটেন করেন তাহলে আমার মনে হয় খুব উপকার পাবেন। ধরুন আপনি ব্রেকফাস্টটা করলেন 7টা থেকে 8টার মধ্যে, সেটা যেটাই যতটুকুই পারুন করে নিন 7টা থেকে 8টার মধ্যে। কারণ আপনি যদি ডাইরেক্ট লাঞ্চে ঢোকেন বা লাঞ্চ খান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাসিডিটি হতে পারে বা নানা রকম সমস্যা হতে পারে। আগেই বললাম যে আপনার এনার্জি উৎপাদন হবে না, আপনি কাজ করতে পারবেন না, এই ধরনের নানা সমস্যা হবে। সেই কারণেই ব্রেকফাস্টটা মাস্ট, সেটা 7টা থেকে 8টার মধ্যে করলেন। লাঞ্চটা করবেন 12টা থেকে 1টার মধ্যে, যত কাজই থাকুক 12টা থেকে 1টার মধ্যে লাঞ্চ এবং 7টা থেকে 8টার মধ্যে ব্রেকফাস্ট অবশ্যই করতে হবে। বিকেলের কিছু অল্প যদি খেতে ইচ্ছে করে 5টা থেকে 6টা, যেটা বললাম সন্ধ্যের খাবার, সেটা 5টা থেকে 6টার মধ্যে খাবেন। আর রাতের ডিনারটা করবেন অবশ্যই 10টা থেকে 11টার মধ্যে, সব থেকে ভালো হয় 9টা থেকে 10টার মধ্যে করলে, আরও ভালো হয় 8টা থেকে 9টার মধ্যে। কারণ আমরা জানি যারা সাহেব ছিলেন আমাদের দেশের সাহেবরা 8টা থেকে 9টার মধ্যে কিন্তু ডিনার করতেন, তারপর তাদের কাজকর্ম করতে করতে খিদে পেলে ঠান্ডা এক গ্লাস জল খেতেন, এটা তাদের একটা ডায়েট চার্টের মধ্যেই ছিল, এটা আমরা অনেকেই জানি। সেই ক্ষেত্রেই বলছি 8টা থেকে 9টা হচ্ছে ডিনারের ভীষণ ভালো সময়, যদি না পারেন তাহলে 9টা থেকে 10টা, খুব বেশি হলে 11টা, এর থেকে বেশি কিন্তু দেরি করবেন না। এবার যেটা বলবো সেটা হচ্ছে কিছু সতর্কতা, মানে ভুল করেও এইগুলো করবেন না। সেটা প্রথম যেটা সেটা হচ্ছে যে ব্রেকফাস্টকে স্কিপ করে লাঞ্চে যাবেন না। মানে ধরুন আপনি ব্রেকফাস্টটা অফ করে দিয়ে লাঞ্চে চলে গেলেন, সেটা কখনো করবেন না। আর ব্রেকফাস্টে কিছু না পান, আপনি এক গ্লাস দুধ অথবা কর্নফ্লেক্স দুধ খান, এরকম কিছু একটা খান। আর যদি স্কিপ করে যান কখনো সখনো ভুলবশত, তাহলে কিন্তু তৈলাক্ত খাবার দিয়ে কখনোই লাঞ্চ করবেন না, সেটা মানে বিষাক্ত হবে আপনার শরীরের জন্য। আর চাকরির ক্ষেত্রে যদি যান, সকলেই আমরা এখন মোটামুটি কর্মরতা, তাদের জন্য বলি ব্যাগে অবশ্যই বিস্কিট কুকিজ এই জাতীয় খাবার রাখুন, একটা করে ফল খান, প্রত্যেক দিনই একটা করে ফল খান। আর যারা নিয়মিত ওষুধ খান তাদের কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে ভীষণভাবে সচেতন হতে হবে। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, ডিনারটা কিন্তু হালকা হতে হবে, খুব ভারী খাবার কোনোভাবেই খাবেন না। একদিন দুদিন নেমন্তন্ন বাড়িতে গেলাম খাওয়া হলো বা পুজোর সময় খাওয়া হলো, সে তো খুব স্বাভাবিক, কিন্তু চেষ্টা করবেন যেন হালকা হয় ডিনার খাবারটা। আজকের ভিডিও থেকে বোঝা গেল তাহলে যে আমরা দেরি করে খেলে বা আমরা যদি ব্রেকফাস্টকে স্কিপ করে লাঞ্চে চলে যাই তাহলে কি কি সমস্যা আমাদের শরীরে আসতে পারে এবং কি আমাদের ভুলবশতও করা উচিত নয়। ব্রেকফাস্ট অবশ্যই করা উচিত এবং সেটা কটা থেকে কটার মধ্যে ডিটেলস বলা আছে, প্লিজ একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আশা করি কোনো প্রশ্নের উত্তর পেতে আপনাদের অসুবিধে হবে না। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, কোনোভাবেই পেট খালি রেখে কিচ্ছু করবেন না, আগে খাবেন তারপরে যে কোনো কাজ করবেন, কারণ শরীরটা ঠিক রাখতে হবে, শরীর ঠিক থাকলে আপনার সব কিছু ঠিক থাকবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে ফিট রাখতে অবশ্যই খালি পেটে দীর্ঘক্ষণ থাকবেন না, ব্রেকফাস্ট থেকে দিন শুরু করুন এবং ব্রেকফাস্ট কখন খাবেন 7টা থেকে 8টার মধ্যে নিয়ম করে অবশ্যই খান, নিজেকে সুস্থ রাখুন। আর সেই সঙ্গে দেখতে থাকুন এবং সঙ্গে রাখুন আপনার একান্ত আপনার নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।